সো হ্যালো ওয়েলকাম টু ক্লাসে আমরা বায়োলজির একটা ইম্পর্ট্যান্ট টপিক করেছিলাম সেটা হচ্ছে কি উদ্ভিদ কলা ওকে মানে উদ্ভিদের কলাগুলো টিসুগুলো সো প্ল্যান টিসু তো আমরা পড়লাম কিন্তু অনেক সময় আমরা এক্সামের মধ্যে আসতে কি দেখি আমরা এক্সামের আস্তে কি হচ্ছে কি রুটস বা উদ্ভিদের মূল উদ্ভিদের কাণ্ড উদ্ভিদের পাতা উদ্ভিদের ফুল উদ্ভিদের জনন ফুলের মাধ্যমে জনন ফল তৈরি হওয়া কোনটা ফলে রূপান্তরিত হয় কোনটা আমার বীজে রূপান্তরিত হয় প্রত্যেকটা জিনিস থেকে অনেক ভাইটালেন্সি আমরা তৈরি হতে দেখি সো আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে কভার করে একটা ভিডিও সো চলো তো ফার্স্টে উদ্ভিদ অঙ্গ সংস্থান বিদ্যার পার্ট ওয়ানটাকে আজকে আমরা কভার করব যেখানে শুধুমাত্র আমরা উদ্ভিদের মূল বা রুট এবং উদ্ভিদের কাণ্ড বা স্টেম এই দুটোকে কিন্তু আমরা কভার করতে চলেছি আচ্ছা সো আমাদের ক্লাস স্টার্ট করার আগে প্রত্যেককে বলে দিতে চাই যারা আপকামিং ফুড ফুডেসাই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিতে চাইছ এবং অনলাইনে প্রিপারেশন নিতে চাইছ তারা আমাদের এই বেঙ্গল কম্বাইন্ড অনলাইন ব্যাচটাতে কিন্তু এনরোল করতে পারো পুরো কোর্সের ফি এক বছরের জন্য সিক্স এবং এই এক বছরের মধ্যে তোমরা লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস স্টাডি ম্যাটেরিয়াল অ্যাপ অ্যাক্সেস মক টেস্ট প্রত্যেকটাকে কিন্তু তোমরা অ্যাভেল করতে পারছো আর এই পুরো জিনিসটা নিয়ে যদি তোমাদের ডিটেলস জানতে লাগে তাহলে তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করে নাও নাইন জিরো ট্রিপল এইট নাইন জিরো জিরো ওয়ান জিরোতে আর যারা চাইছ অফলাইনে মানে ফেস টু ফেস ইন্টারাকশনের মাধ্যমে নিজেকে প্রিপেয়ার করতে তারা বেঙ্গল কম্বাইন্ড অফলাইন বেছে জয়েন হতে পারো কিন্তু সেটাকে তোমাদের আসতে হবে কোথায় আইবিটি বারাসাত আমাদের অফলাইনের সেন্টারে যেখানে তোমরা মাসিক বা মান্থলি ফাইভ হান্ড্রেড ফি দিয়ে ফুডেসাই ক্লোকশিপ তিনটে কভার করতে পারো যেখানে স্মার্ট ক্লাসরুম বাংলায় প্রস্তুতি মক টেস্ট স্টাডি নোট অভিজ্ঞ শিক্ষকের গাইডেন্স প্রত্যেকটাকে তোমরা কিন্তু ইজিলি অ্যাভেল করতে পারবে আর এই অফলাইন কোর্সটার আরো ডেটস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও নাইন জিরো ট্রিপল এইট নাইন জিরো জিরো এইট জিরোতে চলো এবারে চলে আসছি হচ্ছে কি গাছের কাণ্ডটা পড়তে দেখে নাও গাছের কাণ্ড কাণ্ড মানে কোনটা যেটা আমার মাটির ওপরে ওঠে না ধরো জাস্ট বেসিক্যালি তোমাকে একটা এক্সাম্পল দিই আমরা প্রত্যেকে খুব সহজ করে বোঝাবো ব্যাপারটা খুব সহজ করে বোঝাবো এবং জাস্ট ভালো করে তোমরা বুঝবে চলো আমরা দেখেনি তাহলে একদম ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট চলো তাহলে এটা হচ্ছে কি ধরলাম এটা হচ্ছে আমার একটা মাটি ওকে এবারে উদ্ভিদের মূলটা কোথায় আসবে মাটির নিচের দিকে আসবে আর উদ্ভিদের কাণ্ডটা কোথায় যাবে মাটির জাস্ট উপরের দিকে আমার উঠে যাবে তাই তো তাহলে কাণ্ড হচ্ছে মাটির ওপরে অবস্থান করে মূলটা আমার মাটির নিচে অবস্থান করে এটাই তো আমরা জেনারেলি জেনে থাকি জেনে থাকি থাকি কি না তো চলো এবারে এই যে কাণ্ডটা মাটির উপরে যে আমার কাণ্ডটা তৈরি হচ্ছে বা মাটির উপরের যে অংশটাকে আমরা দেখছি এই মাটির উপরের অংশটার নাম আমরা দিয়েছি প্লিমিউল মাটির উপরের অংশের নাম আমরা কি দিয়েছি প্লিমিউল আর মাটির নিচের অংশের নাম কি দিয়েছি জানো মাটির নিচের অংশের নাম আমরা দিয়েছি রেডিকেওল মাটির ওপরের অংশ হচ্ছে গিয়ে প্লিমিউল আর মাটির নিচের অংশটাকে আমরা বলছি হলো কি রেডিক্যাল এবারে এই প্লিমিউলটা মাটির ওপরের অংশ বা প্লিমিউলটা কিসে পরিবর্তিত হবে পরিবর্তিত হবে কিন্তু আমার এই কাণ্ডের মধ্যে আর মাটির নিচে থাকার রেডিক্যালটা কিসে চেঞ্জ হবে চেঞ্জ হবে আমার মূল অথবা রুটের মধ্যে কাণ্ড মানে কোনটা কাণ্ড মানে হলো কি আমাদের স্টেম মূল মানে কোনটা যেটাকে বেসিক্যালি আমরা রুট বলে চলি তাহলে প্রিম্যাচিওর কাণ্ডকে আমরা প্রিমিউল বলতে পারি বা প্রিম্যাচিওর রুটটাকে আমরা কিন্তু র্যাডিকাল বলতে পারি আচ্ছা তো চলো যেটা হচ্ছে কি আমাদের প্লিমিউল হচ্ছে কি মেন পয়েন্ট যেটি পরবর্তীকালে কোথায় রূপান্তরিত হয় যেটি পরবর্তীকালে কিন্তু আমার কাণ্ডে রূপান্তরিত হয় আচ্ছা এবারে চলন চলন মানে কি আচ্ছা ধরো এটা তো আমাদের মাটি মাটির তলায় কি রয়েছে মাটির তলায় আমাদের জলের একটা স্তর রয়েছে আর মাটির ওপরের অংশটাকে আমরা কি বলি মাটির ওপরের অংশটাকে আমরা সূর্য বলে চলি এবারে গাছের যে কাণ্ড বা প্লিমিউলটা সেটা আমার সূর্যের আলোর দিক বড় বড় এগিয়ে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না গাছের কাণ্ডটা সূর্যের আলোর দিক বড় বড় এগিয়ে যাচ্ছে তার জন্য বলতে পারি আমরা ধর্নাত্মক ফটোট্রপিক চলন লক্ষ্য করা যায় জিনিসটাকে বুঝবো আমরা মুগস্থ করবো না সূর্যালোকের দিকে যাচ্ছে সূর্যের আলোর দিকে যাওয়া মানে ফটোট্রপিক সূর্যের আলোর দিকে যাওয়া মানে ফটোট্রপিক আর যেহেতু সূর্যের আলোতে যাচ্ছে তার জন্য বলতে পারি আমরা ধর্নাত্মক ফটোট্রপিক আচ্ছা এই কাণ্ড কি আমার মাটির দিকে যাচ্ছে না মাটির বিপরীতে যাচ্ছে কাণ্ড কি আমার জলের স্তরের দিকে যাচ্ছে না তার বিপরীত দিকে যাচ্ছে তার মানে সোজা ভাষায় কাণ্ডটা আমার জলের স্তরের দিকেও যাচ্ছে না কাণ্ডটা আমার মাটির দিকেও যাচ্ছে না জলের স্তরের দিকে যাওয়াকে আমরা কি বলি হাইড্রোট্রপিক মাটির দিকে যাওয়াকে আমরা কি বলি জিওট্রপিক দুটো দিকেই আমার কাণ্ড যায় না তাই এটাকে বেসিক্যালি আমরা কি বলি ঋণাত্মক বলে চলি পয়েন্ট টু বি ক্লিয়ার প্রত্যেকের কাছে তাহলে কাণ্ডের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই পজিটিভ ফোটোট্রপিক কিন্তু নেগেটিভ জিও ট্রপিক এবং নেগেটিভ হাইড্রোট্রপিক চলনকে কিন্তু আমরা দেখতে পাই ওকে তাহলে ফার্স্ট বেসিক কোয়েশ্চেন যেটা আমাদের এক্সামে আসতে পারে প্রথম হচ্ছে কি কাণ্ড বা স্টেম এটার প্রি ম্যাচিওর ফরমেশনটাকে আমরা কি বলি সেটাকে কিন্তু আমরা প্লিমিউল বলে চলি কি বলে চলি সেটাকে আমরা সেটাকে কিন্তু আমরা প্লিমিউল বলে চলি চলো যাচ্ছি আমরা পরেরটায় যাচ্ছি আমরা পরেরটায় দেখো কাণ্ডটা কি হচ্ছে এখানে কাণ্ডটা উপর দিক বরাবর উঠছে না উপর দিক বরাবর উঠছে না চলো নেক্সট চলে কোথায় কিছু পরিবর্তিত কাণ্ডের আমরা উদাহরণ পরিবর্তিত কাণ্ড বা মডিফিকেশন অফ স্টেম আমরা বলতে পারি যেরকম ফার্স্ট হচ্ছে কি আমাদের টিউবার টিউবারের উদাহরণ কি পরিবর্তিত কাণ্ড বা মডিফিকেশন অফ স্টেম ফার্স্ট উদাহরণ হচ্ছে গিয়ে টিউবা বার 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড হচ্ছে এটা এগুলো থেকে কিন্তু বারবার বার এমসি যে কোনো এক্সামে আমরা তৈরি হতে দেখি চলো প্রথম হচ্ছে গিয়ে টিউবা টিউবার কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আলু মানে আমরা আলুর কাণ্ডটাকে খাই আর আলুর কাণ্ডটাকে বেসিক্যালি আমরা কি বলে চলি টিউবার বলে চলি পয়েন্ট ক্লিয়ার হলো প্রত্যেকের নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে বাল্ব বাল্ব কোনগুলোকে বলে বলো তো যেরকম পেঁয়াজ বা রসুন যখন তুমি নাও এরকম একটা জিনিস দেখতে পাও না সেটাকে বেসিক্যালি বলা হয় কি বাল্ব কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পেঁয়াজ এবং রসুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রাইজোম রাইজোম কার ক্ষেত্রে দেখতে পারবো আদা হলুদ কলা রাইজোম কার ক্ষেত্রে দেখতে পারবো আদা হলুদ কলা আর করণ কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাইফ্রস অ্যান্ড ক্যালকেশিয়া সাইফ্রস অ্যান্ড ক্যালকেশিয়া এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কাকে আমাদের কর্নটাকে আর এইগুলো প্রত্যেকটাই কি টিউবার বাল্ব রাইজম কর্ন প্রত্যেকটাই কি আমার পরিবর্তিত কাণ্ডের উদাহরণ আর এই পরিবর্তিত কাণ্ডের উদাহরণের এক্সাম্পলগুলো থেকে কিন্তু বারবার বার 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 আমাদের এক্সামে আমরা কোয়েশ্চেন আসতে দেখি চলো চলে আসছি আমরা পরের পার্টি যেরকম দেখে নাও এটা হচ্ছে গিয়ে রাইজোম হলুদ দেখতে পাচ্ছ হলুদের গাছ ফিত অংশ তাহলে হলুদের কাণ্ডটাকে আমরা খাই যেটাকে বেসিক্যালি বলা হয় রাইজোম আর এখানে দেখো রসুনের মাথায় দেখতে পাচ্ছ এটা এটাকে বেসিক্যালি বলা হয় কি সরি এটাকে বেসিক্যালি বলা হয় কি আমাদের দ্যাট মিনস এটাকে বেশি বলা হয় আমাদের বাল্ব যেটা পার পেঁয়াজ এবং রসুনে থাকে চলো তাহলে আমাদের কাণ্ড এবং মডিফিকেশন অফ স্টেম আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো ওকে আচ্ছা চলো নেক্সট পয়েন্টে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই যারা ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ফুড জন্য মক টেস্টের খোঁজ করছো এবং যারা একদম পিওর ওয়েতে চাও তারা এই মক টেস্টগুলোকে অ্যাভেল করতে পারো আমাদের প্রতিষ্ঠার তরফ থেকে যেটা হচ্ছে ক্লার্কশিপের মক টেস্ট ফি হচ্ছে অনলি ফর্টি সেভেন আচ্ছা মিসলেনিয়াসের মক টেস্টের ফি হচ্ছে কি অনলি ফিফটি সিক্স এবং ডাব্লুপিএসি মক টেস্ট সিরিজ যেখানে ফুড ফুডেসাই মিসলেনিয়াস ক্লার্কশিপ এই তিন তিনটে এক্সামকে কভার করে তোমরা মোট পনেরোটা ফুল মক টেস্ট পাচ্ছ শুধুমাত্র নাইনটি সেভেন রুপিস দিয়ে ওকে আচ্ছা ক্লোকশিপে পাঁচটা মক টেস্টের ফি হচ্ছে গিয়ে ফর্টি সেভেন নিয়াসের পাঁচটা মক টেস্টের হচ্ছে গিয়ে ফিফটি সিক্স আর এই মক টেস্টগুলোকে অ্যাভেইল করতে এবং এগুলো সম্বন্ধে আরও ডিটেলস জানতে তোমরা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করো নাইন জিরো ট্রিপল এইট নাইন জিরো জিরো ওয়ান চলো এর পরেরটা আসি এর পরেরটা চলে আসি এর পরেরটা হচ্ছে কি আমাদের র্যাডিক্যাল র্যাডিক্যাল মানে কি র্যাডিক্যাল মানে হচ্ছে কি যেটা পরবর্তীতে আমার মূল বা রুটে রূপান্তরিত হয় একটু আগেই আমরা পড়লাম যেরকম মাটির ওপরে থাকে প্লিমিউল প্লিমিউল চেঞ্জ হচ্ছে আমার কাণ্ডতে মাটির নিচে থাকে হচ্ছে কি আমাদের র্যাডিক্যাল র্যাডিক্যাল চেঞ্জ হচ্ছে কিসে আমার রুট অথবা মূলে চলো পয়েন্ট টু বি নোটেড যাটা পরবর্তীকালে ইহা পরবর্তীকালে মূলে রূপান্তরিত হয় কে রূপান্তরিত হয় রূপান্তরিত হয় হচ্ছে কি আমাদের এই র্যাডিকেলটা আচ্ছা তাহলে র্যাডিকেল কোথায় নামছে নিচের দিকে নামছে নিচের দিকে কি রয়েছে সয়েল অ্যান্ড ওয়াটার ওপরের দিকে কি রয়েছে সানলাইট তাহলে সূর্যের আলোর বিপরীতে যাচ্ছে কে মূলটা তার জন্য কি বলি ঋণাত্মক ফটোট্রপে মূলটা কোথায় যাচ্ছে মাটির দিকে যাচ্ছে জলের দিকে যাচ্ছে মাটির দিকে যাওয়াকে বলা হয় জিওট্রপিক জলের দিকে যাওয়াকে বলা হয় হাইড্রোট্রপিক যেহেতু অভিমুখ নিচে তার জন্য সেগুলো কী হয়ে যাবে ধনাত্মক হয়ে যাবে মুখস্থই করব না আমরা মুখস্তই করবো না জাস্ট ডায়াগ্রাময়াইজ পড়বো জলের দিকে যাচ্ছে মাটির দিকে যাচ্ছে জলের দিকে যাওয়া মানে ঋণাত্মক হাইড্রোট্রপিক মাটির দিকে যাওয়া মানে ধনাত্মক জিওট্রপিক আর সানলাইটের বিপরীত দিকে আসছে সূর্যালোকের বিপরীত দিকে আসছে তার মানে ঋণাত্মক হবে ঋণাত্মক ফোটোট্রপিক চলন দেখতে পাওয়া যায় কার ক্ষেত্রে আমার রেডিক্যাল অথবা রুটের ক্ষেত্রে এবারে আমরা চলে আসছি এটার মডিফিকেশন পড়তে কারণ মডিফিকেশন থেকে তো আমাদের কোয়েশ্চেন দেয় তবু মডিফিকেশানে যাওয়ার আগে দুটো পয়েন্ট টেস্ট বলে দিই মূল আমাদের দু ধরনের হয় বেসিক্যালি একটাকে বলা হয় ট্যাপ রুট আরেকটাকে বলা হয় ফাইভ রুট দেখে নিই আমরা ফার্স্ট পয়েন্ট ট্যাপ রুট কাকে বলে আচ্ছা ট্যাপ রুট চল ধরো এটা হলো মাটি মাটির তলায় এটা হচ্ছে আমাদের একটা জলের স্তর আর মাটির মধ্যে প্রবেশ করছে ধরো আমাদের এই মূলটা এবারে মূলের অগ্রভাগটাকে আমরা কি বলি জানো মূলের অগ্রভাগটাকে আমরা বলি রুট ক্যাপ মূলের অগ্রভাগকে কি বলা হয় মূলের অগ্রভাগকে বলা হয় রুট ক্যাপ মানে মূলটা যখন আমার মাটিতে প্রবেশ করে যাতে মাটির ঘর্ষণে আমার মূলটা যাতে নষ্ট না হয় যেরকম পেন পেনের মধ্যে আমরা একটা ক্যাপ পুড়িয়ে রাখি যাতে পেনটা নিচে পড়ে গেলে পেনের নিভটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় রক্ষা করে কে আমার সেই ক্যাপটা রুটের মধ্যেও কি থাকে রুটের অগ্রভাগে কি থাকে একটা রুট ক্যাপ থাকে এবারে রুটটা যখন আমার মাটির মধ্যে ভেদ করে প্রবেশ করে যাতে মাটির ঘর্ষণটা রুটের ওপর রকম এফেক্ট আমার না ফেলতে পারে তার জন্য রুটের মাথায় কি থাকবে আমাদের রুট ক্যাপ থাকবে তাহলে এটাকে আমরা বেসিক্যালি কি বলে চলি রুট ক্যাপ বলে চলি রুট ক্যাপের ঠিক উপরে একটা ফাইবার লাইক ম্যাটেরিয়াল এক্সিস্ট করে যেই ফাইবার লাইক ম্যাটেরিয়ালটা বা ফাইবারের মতো সদৃশ্য অংশটা মাটি থেকে জল এবং খনিজ লবণ মাটি থেকে জল এবং খনিজ লবণ শোষণে কিন্তু অংশগ্রহণ করে থাকে তাহলে মাটি থেকে জল এবং খনিজ লবণ শোষণ করছে কে কে আমাদের রুট ফাইবারটা তাহলে রুট ক্যাপ রুট ফাইবার দুটো মিলে আমার কি তৈরি করছে দুটো মিলে কিন্তু আমাদের ট্যাপ রুটটাকে তৈরি করছে ক্লিয়ার হলো প্রত্যেকের এত অব্দি জাস্ট আমরা একটু পরে ডায়াগ্রামটাকে দেখে নেব তখন আরও ভালো করে বুঝবো দেখো এটা হচ্ছে কি ট্যাপ রুট মূল রুট আর দেখো যেখানে মূল রুট নেই মানে প্রাইমারি রুট বর্তমান প্রাইমারি রুটের চারপাশে আমার সেকেন্ডারি রুট থাকতেই পারে কিন্তু একটা প্রাইমারি রুটের প্রেজেন্স আমরা সেখানে দেখতেই পারি তাহলে প্রাইমারি রুটও বর্তমান সেকেন্ডারি রুটও বর্তমান প্রাথমিক মূল রয়েছে গৌণ মূল রয়েছে সেটাকে আমরা কি বলি ট্যাপ রুট বলে চলি কিন্তু যেই মূলের ক্ষেত্রে কোনো প্রাথমিক মূল বা প্রাইমারি রুটের এক্সিস্টেন্সই আমরা দেখতে পারি না শুধুমাত্র সেখানে সেকেন্ডারি মূলগুলো গুচ্ছাকারে অবস্থান করে তাকে আমরা কি বলে চলি তাকে কিন্তু আমরা ফাইভ ডাস রুটই বলে চলি তাকে আমরা কি বলি ফাইভ ডাস রুটি বলে চলি এবারে আমরা নেক্সট পয়েন্ট দেখিনি কিছু পরিবর্তিত মূলের উদাহরণ কিছু পরিবর্তিত মূলের উদাহরণ চলো আমরা জাস্ট পয়েন্টগুলোকে একটু দেখে নেব পরিবর্তিত মূল কি ফনিক্যাল অর্থাৎ যেই মূলটাকে দেখতে আমার কনের মতো হয় দেখতে পাচ্ছ গাজরটা গাজরটাকে দেখতে কি কনের মতো হচ্ছে কি হচ্ছে না তাহলে যেই মূলটাকে দেখতে আমার কনের মতো হয় তাকে আমরা কি বলি ফনিক্যাল যে মূলটার কোনো পার্টিকুলার শেপ আমার নেই তাকে আমরা কি বলবো ফিউজি ফর্ম যেই মূলটা দেখতে আমার যখন গোলাকার হয়ে থাকে দেখবি বিটরুট টারনিপ ওকে মূলের মতো দেখতে হয় মূল্য যেরকম লম্বা হয় টার্নিপ দেখতে আমার মূলের মতোই কালারটা মূলের মতোই কিন্তু মূল মানে গোল আকার হয়ে থাকে বেসিক্যালি যেটা তাহলে বিটরুট বা টার্নিপ এগুলো আমাদের ন্যাপি ফর্মের এক্সাম্পল লাস্ট ওয়ান হচ্ছে কি টিউবেডাস যেটা টিউবের মতো দেখতে হয় নাম কি তার নাম হচ্ছে কি মেরাবিলিস তাহলে এই প্রত্যেকটা পরিবর্তিত মূল এটাও কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্লাইড বারবার কিন্তু আমরা আমাদের এক্সামে পরিবর্তিত মূল থেকে কোশ্চেন তৈরি হতে দেখেছি তাহলে পরিবর্তিত মূল কি কি ক্রনিকল ফিউজিফর্মি ফর্মের চলো জাস্ট বলে দিতে চাই যারা এই প্রত্যেকটা অফলাইনে প্রিপারেশন নিতে চাইছ তারা আমাদের আই বিটির বারাসাত সেন্টার এবং বেহালা সেন্টারের সাথে কন্টাক্ট করতে পারো যেখানে আমরা অফলাইন টিউশন করিয়ে থাকি ফর এসএসি ব্যাংক রেলওয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এবং ডাব্লিউ পিএসির অন্যান্য এক্সামের জন্য তো অফলাইন সেন্টারের ডিটেলস জানতে তোমরা নিচে দেওয়া এই দুটো নাম্বারে কিন্তু কল করে দাও ওকে চলো তাহলে আজকে আমাদের উদ্ভিদের অঙ্গ সংস্থান বিদ্যা মূল এবং কাণ্ড এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা তোমাদের জন্য নিয়ে আসবো ফুল এবং ফল তার সাথে হচ্ছে পাতা টেল দেন থ্যাংক ইউ এভরি ওয়ান